শেক্সপিয়ারের নাম শুনেননি এমন কোনো শিক্ষিত লোক নেই। তিনি কেন এত বিখ্যাত? অবশ্যই তার ট্র্যাজেডিগুলোর জন্য। ওগুলোর মধ্যে ম্যাকবেথ অন্যতম। লোভ কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, প্রেতাত্মারা মানব জীবনে কিরকম প্রভাব ফেলে, স্ত্রী কিভাবে স্বামীকে অন্যায় করতে প্রলুব্ধ করে, এর সবই আছে ম্যাকবেথ নাটকে। স্কটল্যান্ডের রাজা ডানকানের দুই সেনাপতি ম্যাকবেথ ও বাঙ্কো একটি যুদ্ধে জয়ী হওয়ার পর তাদের দেখা হয় তিন ডাইনির সঙ্গে। ডাইনিরা ম্যাকবেথকে বলে ম্যাকবেথ কর্ডরের শাসক হবে এবং একদিন সে স্কটল্যান্ডের রাজা হবে। তারা আরও বলে বাঙ্কো রাজা হতে পারবে না, কিন্তু তার বংশধররা রাজা হবে। এর পরপরই ম্যাকবেথ জানতে পারে সে যুদ্ধে জয়ী হওয়ার পুরস্কারস্বরূপ তাকে কর্ডরের শাসক নির্বাচিত করা হয়েছে। ফলে ডাইনিদের কথা তার বিশ্বাস হয় এবং সে স্কটল্যান্ডের রাজা হবে এরকম স্বপ্ন দেখতে থাকে। ইতোমধ্যে কর্ডরের রাজার দেশদ্রোহিতার জন্য ফাঁসি হয়ে যায় আর রাজা ডানকান তার বড় ছেলে ম্যালকমের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তাকে যুবরাজ ঘোষণা করেন। স্বপ্ন দেখতে থাকা ম্যাকবেথ এই ঘোষণাকে মনে করে তার রাজা হওয়ার পথে বড় একটি বাধা। এসব কথা শুনে ম্যাকবেথের স্ত্রীও রানী হওয়ার স্বপ্নে বিভোর থাকেন। তিনি দ্রুত রানী হতে চান, রাজা হওয়ার জন্য যা করা দরকার তাই করতে বলেন, প্রয়োজনে অন্যায় করতে বলেন। লেডি ম্যাকবেথ আরও জানতে পারেন রাজা আজকে রাতেই তাদের কাছে অতিথি হয়ে আসছেন, তাই লোভী নারী এই সুযোগটি হাতছাড়া করতে চান না। দুজনে পরামর্শ করে ঘুমের মধ্যে রাজাকে হত্যা করতে হবে। ম্যাকবেথ দ্বিধায় পড়ে যায়। রাজা তাকে সম্মানিত করেছে, তাছাড়া এখন সে তার অতিথি, আর স্ত্রী তাকে প্ররোচিত করছে তাকে হত্যা করার জন্যে। বিবেক থেকে স্ত্রী ম্যাকবেথকে সরিয়ে অন্যায়ের পথে নিয়ে যায়। ম্যাকবেথও ডাইনিদের কথায় নিয়তি দ্বারা পরিচালিত হতে থাকে। বিবেকের বিরুদ্ধে সে এ কাজ করতে সম্মত হয়। ম্যাকবেথ বিষয়টি নিয়ে বাঙ্কোর সঙ্গেও পরিকল্পনা করে। যাই হোক, লেডি ম্যাকবেথ ঘুমের ওষুধ দিয়ে দেহরক্ষীদেরকে অজ্ঞান করে ফেলে আর ম্যাকবেথ ঘুমন্ত রাজাকে হত্যা করে ফেলে। হত্যার পর ছুরি দুটি হাতে করে নিয়ে আসে আর লেডি ম্যাকবেথ সাহস দেখিয়ে ওই রক্তাক্ত ছুরি দেহরক্ষীদের গায়ে লাগিয়ে দেয়, যাতে মনে হয় তারাই খুনি। ইতিমধ্যে ম্যাকডাফ নামক একজন ফাইফের শাসক রাজাকে ডাকতে আসেন আর তিনি হত্যাকাণ্ড হয়েছে বুঝতে পেরে চিৎকার করে ওঠেন, রাজ হত্যাকাণ্ড। আশেপাশের সবাই সেখানে উপস্থিত হয় আর তখন ম্যাকবেথ ক্রোধে রাজার দেহরক্ষীদেরকে হত্যা করে ফেলেন। ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ এমন ভাব করেন যেন তারা রাজার খুবই অনুরাগী, তারা কোনো অন্যায় কাজ করেননি। জীবনের ভয়ে রাজার দুই ছেলে ম্যালকম ও ডোনালবেন দেশ ছেড়ে পালিয়ে যান। খবর রটে যায় ছেলেরা বাবাকে হত্যা করে পালিয়েছে, ফলে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হন। তবে তার মনে ডাইনিদের কথা নিয়ে একটা শঙ্কা থাকে। বাঙ্কো তাকে মনে করিয়ে দেয় ডাইনিরা বলেছে ম্যাকবেথের রাজত্ব বেশি দিনের হবে না, বাঙ্কোর বংশধররা এরপরে রাজা হবে। ম্যাকবেথের ভয় জাগে, তাহলে কেন সে এত বড় জঘন্য কাজটি করল, এরপরে কি হবে? এখন তার বাঙ্কোকেই খুব ভয় হয়, বাঙ্কোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তাই ম্যাকবেথ খুনি ঠিক করে বাঙ্কো আর তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করার জন্যে। ঘাতকের হাতে বাঙ্কোর মৃত্যু হয় আর তার পুত্র ফ্লিয়ান্স কোনো রকমে পালিয়ে জীবন রক্ষা পায়। এরপর থেকেই বাঙ্কোর প্রেতাত্মা ম্যাকবেথকে তাড়া করে। উদ্বিগ্ন ম্যাকবেথ প্রাসাদের ভোজসভায় বাঙ্কোর প্রেতাত্মা দেখতে পায়। তার কাছে মনে হয় বাঙ্কো জীবিত। বাঙ্কোকে সে দেখতে পায় কিন্তু অন্যরা দেখে না। রাজার মধ্যে একটা অস্থিরতা দেখা যায়, তিনি অদ্ভুত আচরণ করেন আর ভোজসভায় উপস্থিত লোকেরা তারে পাগলামিতে খুবই বিরক্ত হন। আর উপস্থিত বুদ্ধি দিয়ে লেডি ম্যাকবেথ বলেন যে ম্যাকবেথের এই পাগলামিটা ছোটোবেলায় থেকেই তার মধ্যে ছিল, এটা তার একটা রোগ। ওদিকে কথা রটে যায় বাঙ্কোর ছেলে যেহেতু পলাতক, সে তার বাবার হত্যাকারী, আর ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে। এ পর্যায়ে প্রেতাত্মাদের সঙ্গে ম্যাকবেথ দেখা করে আর প্রেতাত্মারা তাকে বলে যতক্ষণ না বীরনাম বন তার প্রাসাদের দিকে এগিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ। আরও একটি কথা বলে, মায়ের স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভজাত কোনো সন্তান তাকে হত্যা করতে পারবে না। তারা আরও বলে ম্যাকডাফ নামক শাসক আর যোদ্ধা তার থেকে সতর্ক থাকতে। আর এই ম্যাকডাফ ইংল্যান্ডে ম্যালকমের বাহিনীতে যোগদান করেছে, ম্যালকমকে নিহত রাজা ডানকানের ছেলে। ম্যাকডাফ ম্যালকমের বাহিনীতে যোগদান করেছে শুনে রাজা ম্যাকবেথ নির্দেশ দেন তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করার জন্যে। পরিশেষে তার স্ত্রী সন্তানকে হত্যাও করা হয়। এদিকে ডানসিনেন প্রাসাদে ম্যাকবেথের চিকিৎসা হচ্ছে আর তার স্ত্রী লেডি ম্যাকবেথও ঘুমের মধ্যে হাঁটেন। হাত ঘষে
রাজ হত্যাকাণ্ডে রক্ত মুছে ফেলতে চান, এইরকম অসুস্থতা নিয়ে পাগলামি করতে করতে একটা পর্যায়ে লেডি ম্যাকবেথের মৃত্যু হয়। অন্যদিকে প্রয়াত রাজার ছেলে ম্যালকম ইংল্যান্ডের রাজের সহায়তায় ম্যাকডাফকে সঙ্গে নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করেন। ম্যাকডাফের নেতৃত্বে তারা বিরিনাম বনের ডালা মাথায় নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে আসে, যাতে ম্যাকবেথ বুঝতে না পারে তার প্রাসাদে আক্রমণ হচ্ছে। একটা পর্যায়ে প্রচণ্ড লড়াই, ম্যাকবেথ লড়াই করে একজন ইংলিশ জেনারেলের ছেলেকে মেরেও ফেলেন। ডানসিনেন আক্রমণ করে ম্যালকম চারদিক থেকে ঘিরে ফেলে, ম্যাকডাফ ম্যাকবেথকে আক্রমণ করে, ম্যাকবেথকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এই অপমান আত্মসমর্পণ নিয়ে ম্যাকবেথ বাঁচতে চায় না। লড়াইয়ের একটা পর্যায়ে ম্যাকবেথ মারা যায় আর ম্যাকবেথের ছিন্ন মস্তক নিয়ে আসে ম্যাকডাফ। এই ম্যাকডাফের জন্মই স্বাভাবিক প্রক্রিয়া হয়নি, তার জন্ম হয়েছে সিজারিয়ান প্রক্রিয়ায়। আর এভাবেই ডাইনিদের কথাই সত্য প্রমাণিত হয় আর সবশেষে ম্যালকম ইংল্যান্ডের রাজা হন।